আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরকাত সুপ্রসতা মণ্ডলী খ্রিস্টান সিরিজ ফর্টি ফাইভ ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় যীশু খ্রিস্টের তরবারিতে বাড়িতে যিশুখ্রিস্ট নিজেই অভিশপ্ত ব্যাপারটা আপনারা অনেকে ভাবতে পারেন যে কেমন হয়ে গেল না যিশুর তরবাইতে যিশু নিজেই তিনি অভিশপ্ত যিশুর তরবাইতে যিশু নিজেই অভিশপ্ত বিষয়টা আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবেতে ক্লিয়ার করব আমরা এর আগে খ্রিস্টান সিরিজ চুয়াল্লিশটা পর্ব করেছি খ্রিস্টানিটি সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য আমাদের আলোচনাগুলো শুনতে পারেন আজকের আলোচ্য বিষয় যিশুখ্রিস্টের তরবাইতে যিশুখ্রিস্ট নিজেই অভিশপ্ত আসেন যিশুখ্রিস্ট তরবারি প্রসঙ্গে তিনি বাইবেলের মধ্যে কি বলেছেন আমি জাস্ট কয়েকটা বর্ণন আপনাদের সামনে পেশ করবো সেটা আপনারা পড়বেন দেখবেন গস্তলভ ম্যাথিউ চ্যাপ্টার নাম্বার টেন গস্ত নাম্বার থার্টি ফোর যিশুখ্রিস্ট বলছে তোমরা মনে করিও না যে আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি বরং আমি শান্তি দিতে নয় বরং পৃথিবীতে তরবারি দিতে এসেছি স্পষ্ট মেসেজ যিশু বলছেন তোমরা ভাবিও না মনে করিও না যে আমি এই পৃথিবীতে এই দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করতে এসেছি শান্তি দিতে এসেছি বরং আমি এসেছি তরবারি দিতে পঁয়ত্রিশ নম্বর ভাস দশ ম্যাথি চ্যাপ্টমার টেন ভাস না থার্টি ফাইভ সেখানে বলা হচ্ছে আমি এসেছি কেন পিতার সঙ্গে মাতার মাতার সঙ্গে পিতার ছেলের সঙ্গে বাবার বাবার সঙ্গে ছেলের তাদের সঙ্গে একটা সম্পর্ক দূর করতে এসেছি অনেক খ্রিস্টান এটা ব্যাখ্যা করতে চাই এইভাবে দেখুন আসলে যীশু খ্রিস্ট এখানে আবিধানিক অর্থে কোনো কথা বলেনি তিনি আসলে রূপক অর্থ বলেছে যিশু যে বলছে পৃথিবীতে শান্তি দিতে আসেনি অশান্তি দিতে এসেছি পিতার সঙ্গে পুত্রের আমি যে বিভেদ তৈরি করতে এসেছি এর অর্থ মূলত এটাই যে জিজাস ক্রাইস্ট তথা যিশু খ্রিস্টকে কেউ যদি গ্রহণ করে তাহলে তার পিতা মাতা তাকে ত্যাগ করতে পারে এই জন্যই আসলে এই ভাষায় এই কথা বলেছে তর্কের খাতিরে ধরে নিলাম যে ঠিক আছে যিশু বলেছেন যে আমি পৃথিবীতে অশান্তি দিতে এসেছি কারণ তাকে গ্রহণ করলেই পরিবারের মধ্যে অশান্তি আসতে পারে তবে আমাদের প্রশ্ন এটা যে আসলে দাদা তাহলে এখানে যিশু কেন বললে যে তরবারি দিতে এসেছি যিশু অশান্তি দিতে এসেছে এর ব্যাখ্যা তিনি করেছেন কারণ তাকে গ্রহণ করলে তার পরিবার তাকে দূর করে দিবে কিন্তু তিনি শান্তি দিতে আসেন নাই তরবারি দিতে এসেছে এই যে কথা বলে তরবারি কি দরকার কাকে তরবারি দিতে এসেছে মানে তার পিতাকে না তার সন্তানকে তার মাকে না তার মেয়েকে তার স্ত্রীকে না তার হাজব্যান্ডকে কাকে তরবারি দিতে এসেছে একটু আপনারা প্লিজ ক্লিয়ার করবেন পয়েন্ট নম্বর দুই যিশুখ্রিস্ট নিজে কি বলেছে তিনি কি তরবারি কথাটাকে রূপকর্থ বলেছে জি না এ জ্বলন্ত প্রমাণ গসল লোক বাইশ অধ্যায় ছত্রিশ নম্বর ভার্স যিশু তার সঙ্গীদেরকে যখন তিনি শুনছেন যে ইহুদিরা তাকে হত্যা করার জন্য চক্রান্ত করেছে তাকে ক্রুশে দেবে তাকে হত্যা করবে ঠিক সেই সময়তে জিজাস ক্রাইস্ট যিশু খ্রিস্ট তিনি কী করলেন তার সঙ্গী সা সাথী যারা আছে শিষ্য যারা আছে তাদেরকে বললেন যে তোমরা একটা তরবারি কিনো এজন একজন সাহেব বললেন যে আমরা তরবারি কিনবো জি হ্যাঁ তোমরা তরবারি কেনো যদি তোমাদের কিছু অর্থ না থাকে টাকা পয়সা না থাকে জামা কাপড় বিক্রি করে দিয়ে হলেও একটা তরবারি কিনো তার মানে বোঝা যাচ্ছে জিজাস ক্রাইস্ট যে মথির দশ অধ্যায় চৌত্রিশ নম্বর ভার্সে তিনি তরবাই দিতে যে বলেছেন এটা রূপক অর্থে নয় বরং জিজাস তিনি পরিষ্কারগ্রস্ত লুক বাইশ অধ্যায় ছত্রিশ নম্বর ভার্সের মধ্যে স্পষ্ট তুমি এখানে তিনি এখানে আক্ষরিক অর্থে তরবারি কথা বলেছে যে তরবারি কেনো যদি তরবারি কেনার টাকা পয়সা না থাকে জামা কাপড় বিক্রি করে দিয়ে হলেও তরবারি কিনতে হবে পিটার তিনি বলছেন যে আমার কাছে একটা তরবারি আছে আমার কাছে একটা চাকি কাছে কিছু একটা আছে যিশু বলছে এটাই যথেষ্ট তার মানে বোঝা যাচ্ছে যিশু এখানে কোনো মানে রূপক অর্থে কোনো তরবারির কথা বলেনি বরং তিনি আবিধানিক অর্থেই বলেছেন এবং তরবারির প্রতি তিনি বলেছেন এটাই যথেষ্ট লুক চ্যাপ্টার নম্বর টোয়েন্টি টু ভাস থার্টি সিক্স থেকে থার্টি এইট আপনারা পড়বেন বুঝতে পারবেন আসেন আমরা কয়েকটা বিষয় এবার লক্ষ্য করি যিশু তিনি একবার তরবারির একটা উপমা দিলেন এবং তরবারি কিনতে বলেছেন এবং সঙ্গী দেখেছে তরবারি ছিল তিনি সেটাকে সম্মতি প্রচন্ন করেছেন আসেন আমরা দেখি বাইবেলে ওল্ড টেস্টিমেন্টে জিজাস ক্রাইস্ট মানে যে ওল্ড টেস্টিমেন্টে বাইবেল কি বলা হচ্ছে তরবারি প্রসঙ্গে কী বলছে আমরা সেটাই আজকে আপনাদের সামনে আলোচনা করবো প্রথম কথা মনে রাখবেন খ্রিস্টানদের বিশ্বাস ত্রিনিটি তিনটে ঈশ্বরে বিশ্বাস করছে তারা যদিও ত্রিনিটি তারা বলছে না এটা তিনটে পার্সন আলাদা আলাদা নয় তারা মূলত একজন তারা যা ব্যাখ্যা করবে কোনো কোনো সমস্যা নেই তবে পিতা পুত্র পবিত্র আত্মা খ্রিস্টানরা মনে করে অনেক খ্রিস্টান মনে করে যে ওল্ড টেস্টিমেন্টের যিনি ইহোবা যিনি জিহোবা তিনি হচ্ছেন মূলত জিজাস ক্রাইস্ট তার মানে ওল্ড টেস্টিমেন্টের ঈশ্বর যে কথাগুলো বলেছে আমরা ধরেই নিতে পারি টিনিটির এই থিওরি অনুযায়ী এই কথাগুলো পরোক্ষভাবে যিশুই বলেছেন কেন যিশু তো ঈশ্বর তার মানে তিনি ওল্ড টেস্টিমেন্টের ঈশ্বর তরাজাবুর ইঞ্জিল অন্যান্য সৈফার সব কথাগুলো আছে যে ঈশ্বরের কথা বলা হয়েছে যে এহোবা এ তাদেরও তিনি মূলত ঈশ্বর আসেন আপনার যদি ভালোভাবে লক্ষ্য করে দেখেন তাহলে আপনার দেখবেন বুক অফ হিজকিল যেটাকে ইজেকিল বলা হয় চ্যাপ নাম্বার একুশ ভার্স নাম্বার ফাইভ সেখানে পরিষ্কারভাবে ওল্ড টেস্ট ঈশ্বর পরোক্ষ হয় জিজাস যীশু খ্রিস্ট তিনি বলছেন তাতে সমস্ত প্রাণী জানবে যে আমি মাহবুদ মাবুদ কোস থেকে আমার তলোয়ার বের করেছি তা আর ফিরবে না বুক অব ইজেকিল চ্যাপ্টার নাম্বার একুশ ভার্স নাম্বার ফাইভে হয়ে যিশু বলছেন ওল্ড টেস্টিমেন্টে যে কি বলছেন তাতে সমস্ত প্রাণী জানবে যে আমি মাবুদের কোস থেকে আমার তরবারি বের করেছি এটা আর ফিরবে না পয়েন্ট নম্বর দুই আর একটি ভার্স দেখেন বুক অফ কাস যেটা তরাতের অংশ বলা হয় ছাব্বিশ অধ্যায় পঁচিশ নম্বর পদে খ্রিস্ট আবার কি বলছেন মানে ওল্ড টেস্টিমেন্টের ঈশ্বর কী কী বলছেন দেখেন আমি নিয়ম লঙ্ঘনের প্রতিফল দেবার জন্য তোমাদের ওপরে খংরা আনিব মানে তিনি একটা নিয়ম যদি কেউ লঙ্ঘন করে ঈশ্বর বলছেন তিনি কি করবেন তিনি খংরা মানে তরবারি এস ডাব্লুআর ডিসোড তিনি একটা তর নিয়ে আসবেন তার মানে বোঝা যাচ্ছে ওল্ড টেস্টমেন্টও এহোবা পরোক্ষভাবে খ্রিস্ট তিনি তরবারি নিয়ে আসার কথা তিনি বলছেন এবং তিনি আদর্শ করছেন পরোক্ষভাবে তা তরবারি যদি একবার বেড়ে যায় সেটা আর ফিরবে না এ কথা বলছে নিউ টেস্টেমেন্টে যিশু সঙ্গে থেকে বলেছে তোমরা তরবারি কেন কেন জামাকাপড় বিক্রি করে দেও হলেও এবার আসেন আরেকটা পয়েন্ট মজার পয়েন্ট এটা হচ্ছে মজার পয়েন্ট এটাই যে যিশু তিনি এতগুলো কথা বলেছেন তিনি বলেছেন তরবারি কেন তরবারি কেন জামা কাপড় বিক্রি করে দেওয়া হলেও তরবারি কেন যেমন সঙ্গীরা এমনটা করে ফেলেছে আপনার চলে যাবেন গসফপলফ ম্যাথিউ বাইবেল গসফপলফ ম্যাথিউ ছাব্বিশ অধ্যায় বাহান্ন নম্বর ভার্স রেফারেন্স খুব সোজা ছাব্বিশের ডবল করলে বাহান্ন হয় ছাব্বিশে অধ্যায় বাহান্ন নম্বর ভার্স যখন যিশুকে ইহুদিরা একদম রোমান সৈন্য নিয়ে একদম দলবদ্ধভাবে ঘিরে ফেলেছে আর অপরদিকে যিশু খ্রিস্টের সঙ্গী যিশু খ্রিস্টকে থুয়ে তারা অনেকে পালিয়ে গিয়েছে ঠিক এমতো পরিস্থিতিতে ঠিক এই মতো পরিস্থিতিতেই যখন দেখছেন যে যীশু খ্রিস্টকে রোমান সৈনিকরা একদম খুব মানে মানে তাদের শরীর তাদের অনেক লম্বা চওড়া তাদের অনেক শক্তিশালী তার অস্ত্র শস্ত্র নিয়ে রোমান সৈনিকরা অন্ধকার রাত্রি বলাতে যিশু খ্রিস্টকে ধরতে চলে এসেছে সেই সময় তার সঙ্গীরা তো বেশ কয়েকজন পালিয়ে গেছে বরং মার্কেট চোদ্দোদয় বাহান্দ নম্বর ভার্স বলছে তারা সকলেই তারা পালিয়ে গেছে কিছু কিছু আবার পিটোর ম্যাংটা হয়ে পালিয়ে গেছে এ বর্ণনা আছে ঠিক সেই সময়তে পিতর কি করছে দেখেন কারণ যিশু বলেছে তোমার তরবারি কেন তরবার কিনতে বলেছে পিতর কি করছে দেখেন গসল ম্যাথু ছাব্বিশ অধ্যায় বারো নম্বর ভার্স পিতর কি করেছে সেই সময় যীশুকে যখন ধরে ফেলেছে সেই সময় দেখেন কি বলছে যিশু তাকে বললেন বন্ধু তুমি যা করতে এসেছো করো তখন তারা এগিয়ে এসে ঝাঁপটে ধরে যীশুকে গ্রেপ্তার করলো সেই সময় যিশুর সঙ্গীদের মধ্যে একজন তারা তরবারি ত দিকে হাত বাড়ালেন আর তা বের করে মহাজাজকে দাসকে আঘাত করে একটি কান কেটে দিলেন মানে যিশু যে বলেছেন তাই সঙ্গী থেকে তর কেন তারা তর নিয়ে ঘুরে বেড়াচ্ছে যখন যিশুকে ধরে ফেলেছে রোমান সৈনিকরা একজন সঙ্গী যিশুর একদম একজন ব্যক্তির কানে মেরে কানটাকে কেটে কেটে দিয়েছে এরপর দেখেন তখন যিশু তাকে বললেন তোমরা তর খাপে রাখো যারা তরবাড়ি চালায় তর তাদের মৃত্যু হয় মানে যিশু দেখেন একটু আগে বলে যে তরবারি কেন তর তরবারি কেন কিন্তু এখানে এসে বলছে যারা তরবারি চালায় তারা তরবারিতে মৃত্যুবরণ করে এটা পরস্পর বিরোধী স্ববিরোধিতা কন্ট্রাডিকশন স্পষ্ট প্রমাণিত অনেক খ্রিশ্চান বলতে পারে দেখো যিশু প্রথমে তো বলেছে তরবারি কিনতে কিন্তু তরবারি চালাতে তিনি বাধা প্রদান করেছে আমাদের কথা হচ্ছে এটা যিশু একজন খুব ভালো দক্ষ একজন বুদ্ধিশীল বুদ্ধি মাতৃকভাবে তিনি চলতেন কেন যিশু মনে করেছিলেন যে রোমান সৈনিকদেরকে তিনি তরবারি দিয়ে তার যেই এগারো বারোজন শিষ্য আছে যিশুকে প্রচণ্ড ভালোবাসে এই শিষ্যদেরকে নিয়ে যদি আমি তাদের সঙ্গে লড়াই করি আমি লড়াই সফল হব কিন্তু যিশু খ্রিস্টের সঙ্গীরা যে এতই ভীত ছিল কেন মথির একদম মার্কের আমরা দেখিয়েছি যে তার শিষ্যরা সবাই পালিয়ে গিয়েছিল উলঙ্গ হয়ে অনেকে পালিয়ে গিয়েছিল তো যিশু যখন দেখছেন যে তার শিষ্যরা তো খ্রিস্টকে মানে সহযোগিতা করবে না সহায়তাও করবে না কারণ খ্রিস্ট বলছে যে আমি প্রার্থনা করতে যাচ্ছি তোমরা জেগে পাহারা দাও সি সকলে ঘুমাচ্ছে যিশু এরকম ঘটনা দেখে বুঝতে পারছেন যে না এই সঙ্গীতের উপর আস্থা রাখা যাবে না যদি আপনি ভালোভাবে বুঝেন কথাগুলো তাহলে তিনি বুঝতে পারছেন যে না আমার এই সঙ্গীতের পরে আস্থা রাখা যাবে না এতজন রোমান সৈনিকের সামনে একজন তরবারি দিয়ে যদি কান কেটে দেয় তাহলে তাদের সকলকে হত্যা করতে হবে করে ফেলবে রোমান সৈনিকরা এই জন্য তিনি একটা কৌশল অবলম্বন করেছেন ভালো একজন মেজরের ভূমিকা পালন করেছেন মেজরের ভূমিকা পালন করে তিনি সঙ্গে সঙ্গে বলছে তরবারি বের করো না কেন দেখছে যে তোমরা একটা তরবারি বের করেছ আরে এই শত্রুপক্ষ তো পঞ্চাশ একশোখানে তরবারি দিয়ে এখন জভাই করে ফেলবে হত্যা করে ফেলবে তাই যিশু একটা বুদ্ধি কাটিয়ে বলছে যে না তোমরা তরবারি তোমরা বের করো না তরবারিতেই ধরে তার তরবাতে মৃত্যুবরণ করে অথচ একটু আগে বলেছিল যিশু লুকের বাইশ অধ্যায় বাহান্ন নম্বর ভারসে ছেচল্লিশ নম্বর ভার্সে যে তিনি নিজে বলেছেন যে তোমরা তরবারি কিনা তরবারি হলেও আর শেষে দেখুন দেখছে যে না তরবারিতে এখন কাজ হবে না তাই তিনি কথাটাকে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিলেন একটা কৌশল অবলম্বন করলেন জাস্ট তারপরেও খ্রিস্টানরা যদি বলে যে না 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 দেখো যিশু এখানে তরবারি ধরতে নিষেধ করেছে রক্তপাত করতে নিষেধ করেছে পিটার প্রতি তিনি ক্রুদ্ধ হয়েছে যে তুমি রক্তপাত করবে না যদি তারা এই ব্যাখ্যা করে তাহলে আমরা বলবো যিশু তরবাইতে যিশু আবার অভিশপ্ত হবে আসেন আমরা দেখি এবার আমরা দেখব আর একটা ভার্স বাইবেলের আমি আপনাদেরকে পড়িয়ে শুনিয়ে দেবো এটা যেহেতু মূল বিষয় তাই এটা হুবহু পড়িয়ে শুনিয়ে দেবো আমরা এটা নিয়ে এসেছি বুক অফ জেরেমিয়া বুক অফ জেরেমিয়া খুলবেন ফর্টি এইট নাম্বার চ্যাপ্টার ভার্স নাম্বার টেন বুক অফ জেরেমিয়া আটচল্লিশ অধ্যায় দশ নম্বর পদ কি বলছে দেখেন ওল্ড তিনি কি বলছেন তিনি কি বলছেন দেখেন সাবগ্রস্ত হোক সেই ব্যক্তি যে করে কার্য হোক সেই ব্যক্তি যে আপন খংরাকে মানে তরবারিকে রক্তপাত করিতে বারণ করে ওল্ড টেস্টিমেন্ট বুক অফ জেরেমিয়া আটচল্লিশ নম্বর অধ্যায় দশ নম্বর ভার্সে পরিষ্কারভাবে বলছে একদম স্পষ্টভাবে বলছে ওই ব্যক্তি অধিসপ্তরবারিকে রক্তপাত করতে নিষেধ করে স্পষ্ট প্রমাণিত যিশুখ্রিস্টের ব্যাপারে যদি আমরা এটা লাগিয়ে দিই যীশুখ্রিস্ট তিনি পিতরকে বলেছে যে তোমরা তরবারি তোমরা বের করো না রক্তপাত করো না তোমার তরবারিকে খাপের মধ্যে রেখে দাও যে তরবারি ধরে সে তরবারিতে মৃত্যুবরণ করে আর ওল্ড টেস্টিমেন্ট বুক অফ জেরিমিয়া ফর্টি এইট চ্যাপ্টারের টেন নম্বর ভার্স বলছে অভিশপ্ত সেই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত সেই ব্যক্তি লানতপ্রাপ্ত সেই ব্যক্তি যে তার তরবারিকে রক্ত করিতে রক্ত করিতে বারণ করে মানে আপনি তরবারিকে রক্তপাত করতে দেবেন না যিশু যেমনটা নিউ টেস্টিমেন্টে বলেছে এই ব্যক্তিকে ওল্ড টেস্টিমেন্টে বলছে অভিশপ্ত সুপ্রিয় মণ্ডলী এতক্ষণ যে আলোচনাটা করলাম আলোচনার সারাংশ হচ্ছে এটা যিশু প্রথমতে গসপল্লাপ লোক বাইশ অধ্যায় ছেচল্লিশ নম্বর ভার্সে তিনি তার শিষ্যদেরকে বলেছে তোমরা জামা কাপড় বিক্রি করে দিয়ে হলেও তোমরা একটা তরবারি কেন কিন্তু এই কথাকে ডিগবাজি খাওয়া হয়েছে গসপলাপ ম্যাথির চ্যাপ্টার নাম্বার ছাব্বিশ ভার্স নাম্বার ফিফটি টুয়ে বলছে না যে তরবারি দিয়ে তরবারি হাতে নাই তরবারি হাতে থাকে সে তরবারি দ্বারাই হত্যাপ্রাপ্ত হয় মানে তরবারির ব্যাপারে এখানে উল্টো একদম ডিগবাজু মেরে দিয়েছে ওল্ড টেস্টেন্ট বুক অফ জেরেমে আপনার ফর্টিএইট ভাসন টেনে বার বলা হচ্ছে যে চা তরবারিকে রক্তপাত করতে নিষিদ্ধ করে সেই ব্যক্তি অভিশপ্ত সারমর্ম তাই এখানে দাঁড়িয়ে গেল যে যিশু প্রথমত নিউ স্টেমেন্টের মধ্যেই মথি এবং মার্কের মধ্যে তিনি দুইবার ডিগবাজি এমনি মেরে দিয়েছেন আর ওল্ড টেস্টমেন্টের ঈশ্বর যেহেতু তিনি বলেছেন তরবারিকে রক্তপাত করতে যে নিষেধ করে সে অভিশপ্ত তাই ওল্ড টেস্টেন্টের ঈশ্বরের কথা তথা অনুযায়ী নিউ টেস্টিমেন্টের ঈশ্বর যীশু খ্রিস্ট তিনি হচ্ছে অভিশপ্ত লানতপ্রাপ্ত এটাই প্রতিমা প্রতিমান আমাদের হচ্ছে সুপ্রসতা মণ্ডলী এরপরে আরও সুন্দর সুন্দর খ্রিশ্চানদের যে বাইবেলের শিক্ষা আমরা আপনাদের কাছে প্রকাশ করবো অচিরেই ততক্ষণ পর্যন্ত আপনারা মনে রাখবেন যে আমরা কখনো খ্রিস্ট ধর্মের বিরোধী নয় আমি খ্রিস্ট বিরোধীও নয় আমরা হচ্ছে জিজাস ক্রাইস্টকে আমরা মনে করি তিনি আল্লাহ নবী তিনি একজন প্রফেট তিনি একজন মেসেঞ্জার তারপরে রেভলিউশন এসেছিল তার নাম ইঞ্জিল আমরা মনে করি পবিত্র কোরআন সুরা ইমরান নম্বর ফর্টি সেভেন ওয়াজি দুনিয়া ওলা আখেরা আল্লাহ বলেছে যে ঈশা আল্লাহ সালাম জিজাস ক্রাইস্ট তিনি দুনিয়াতেও তিনি একজন মনোনীত এবং আল্লাহ সোমতাল্লার প্রিয় এবং আখেরাত তথা মৃত্যুর পরে তিনি সেই দিন আল্লাহ প্রিয় থাকবে এবং প্রিয়দের অন্তর্ভুক্ত থাকবে আমরা মনে করি জিজাস ক্রাইস তিনি সম্মানিত কিন্তু বাইবেলের এই ভাষাগুলো দেখে মনে হচ্ছে তিনি একজন অভিশপ্ত এবং আপনার কাছে এটাই পরিষ্কার হয় আমরা বিরোধী নয় জাস্ট বাইবেল যে শিক্ষাগুলো আছে আপনার কাছে সেই শিক্ষাগুলো প্রকাশ করলাম আপনারা আমাদের ধার্মিক পর্যায়ে আলোচনা এরপর ছেচল্লিশ নম্বর খ্রিস্টান সিরিজ আমরা আলোচনা করব আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন শুনবেন শিক্ষা অর্জন করবেন সত্য মিথ্যা বিচার করবেন ওমা আলাইনা বালাক আলাইকুম আ রহমতুল্লাহাত